রাজধানী জাতীয় প্রেস ক্লাবে গতকাল আওয়ামী পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিজয়ের পতাকা উদীয়গত গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগতি হয়ে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে দ্রুত সমৃদ্ধির দিকে শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম রনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শম মোশারফ হোসাইন সেতু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী মানিক, বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সুমন এবং ঢাকা মহানগর আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিদা তারেক দীপ্তি এ সময় উপস্থিত ছিলেন। আমি আমার সম্পৃক্ত বক্তব্য গ্রহণ করছি।